হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আমি 100 টাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমি আজকে প্রতীক। আজকে কথা বলবো আমাদের রিফ্রেশ, যে আমাদের ডেস্কটপ রিফ্রেশ করি এবং ট্রি, এই দুটো ব্যাপারে নিয়ে একটু আলোচনা করব। এবং ডেস্কটপ আমরা রিফ্রেশ করলে কি এটি আসলে কোন উপকারে আসে কিংবা কী কাজ করে তা নিয়ে কথা বলবো। আশা করি আর কি আমাদের আমার সাথে সারাক্ষণ থাকলে, অর্থাৎ আর কি টিউটোরিয়ালের শেষ পর্যন্ত থাকলে আপনার পুরোপুরি এবং রিফ্রেশ এবং ট্রিয়ের উপরে যা ধরনের যা অভিমত আছে সব কিছু ক্লিয়ার হবে। আসলে যে আমরা যে রিফ্রেশ করি এটি কি আর কি ডেস্কটপের মাউস দিয়ে রাইট বাটন তুলি যে রিফ্রেশটা করতেছি, এটার কাজ আসলে উইন্ডোজের গতি বাড়ায় কিংবা উইন্ডোজ স্মুথভাবে চলে এইগুলো কিছুই হয় না। ডেস্কটপ হচ্ছে মূলত একটি ফোল্ডার। এই প্রত্যেকটা ফোল্ডারের বৈশিষ্ট্য হচ্ছে ফোল্ডার কিছু পরিবর্তন হলে অপারেটিং সিস্টেম ফোল্ডারটি স্বয়ংক্রিয় রিফ্রেশ করে, অর্থাৎ নতুন হালনাগাদ কার্যকর করে। যদি কোনো কারণে এর স্বয়ংক্রিয় রিফ্রেশ না হয় তখন এই ম্যানুয়ালি, অর্থাৎ আমরা এই নিজে রিফ্রেশ করি আর কি। এইটাই কাজ। তো রিফ্রেশ করা হয় করতে হয় শুধু তখনই যখন ডেস্কটপে বা কোনো ফোল্ডারের ভিতর কোনো ফাইল বা ফোল্ডারে পরিবর্তন করা হলে তা ঠিক মতো দেখা যায় বা দেখায় না, এরকম সময় আর কি। এ সময় রিফ্রেশ করলে অপারেটিং সিস্টেম পরিবর্তনটি ঠিক করে ফেলে এবং মনিটরে আপডেটেড ফলাফল দেখায়। এর জন্য যদি আমি কোনো, যদি যেমন এই ফোল্ডারে কিছু যদি আমি ডাউনলোড করি অনেক সময় দেখাবে না। অপারেটিং সিস্টেম যদি আর কি অপারেটিং সিস্টেম যদি স্বয়ংক্রিয়ভাবে এটি না দেখায়, তারপর আমি এখানে রিফ্রেশ করলে অবশ্যই এটি দেখাবে। এই জন্যই রিফ্রেশ করা হয়। এটা কোনো উইন্ডোজের গতি বাড়ানোর জন্য কিংবা উইন্ডোজ স্মুথলি চলার জন্য, এর জন্য না, এই জন্য রিফ্রেশটা করা হয় মূলত। আর হচ্ছে যে আমরা যে ট্রি লিখি উইন্ডোজ আর রানে গিয়ে ট্রি লিখি, TR EE, এই যে ট্রি আবার দিলাম, বারে বারে দেখা যাচ্ছে ট্রি দিচ্ছি। হ্যাঁ, এই ট্রিটাও কি আসলে ট্রি হচ্ছে একটা ডস কমান্ড। এই কমান্ডে, অর্থাৎ কোনো ফোল্ডারে আর কি যে ফোল্ডার সমূহের ভিতরে যে ফোল্ডার সমূহ থাকে তার কাঠামোটা দেখায়। এবার দেখি আমরা ট্রি, এই যে সম্পূর্ণ যে কাঠামোটা দেখা যাচ্ছে একটা গাছের মতোই দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে একটা একটা গাছের কাঠামোর মতো দেখা যাচ্ছে, এই জন্য এর নামকরণ করা হয়েছে ট্রি। আসলে এটা কোনো রিফ্রেশমেন্টের কাজ না। আমরা যে রাইট বাটন ক্লিক করে যে রিফ্রেশ করি এরকম কোনো কাজ করে না। এটা হচ্ছে শুধু আর কি যে ড্রাইভে আর কি আমরা সাধারণত এই যে ট্রি লিখলাম উইন্ডোজ আর দিয়ে ট্রি লিখে এটা প্রেস করলাম, আচ্ছা এই ট্রিটা দেখাচ্ছে হচ্ছে কি আমাদের সি ড্রাইভে যে ফোল্ডার সমূহ আছে তার ফোল্ডার প্রত্যেকটা একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার কোন কাঠামোতে অবস্থান করছে তার অবস্থানটা গ্রাফিক্যালি এখানে দেখাচ্ছে। এটাই হচ্ছে ট্রি। আর এর আর কি গঠনটা ট্রি এর মতো দেখায়, একটা গাছের মতো দেখায় বিধায় এর নামকরণ করা হয়েছে ট্রি। এখন যদি আমরা এটা তো শুধু সি ড্রাইভ দেখলাম, উইন্ডোজ কে প্লাস আর তারপর ট্রি লিখে অর্থাৎ রানে ট্রি লিখে এন্টার প্রেস করলে যেটা আসে এটা তো শুধু সি ড্রাইভে। এখন আমরা যদি প্রত্যেকটা ড্রাইভ, যেমন আমার এখানে কী কী ড্রাইভ আছে, CDEFGH যা যা আছে, হ্যাঁ আপনার তো আরও বেশি থাকতে পারে অথবা কম থাকতে পারে, প্রত্যেকটা ড্রাইভে যদি আমরা ট্রি দেখতে চাই তাহলে কী, এখন তো আপাতত আমরা রানে গিয়ে ট্রি লেখা শুধু সি ড্রাইভ লেখা সি ড্রাইভ। তো আমরা এখন দেখি প্রত্যেকটা ড্রাইভেরই, প্রত্যেকটা ড্রাইভার দেখতে হলে কী করা লাগবে, আমরা নোটপ্যাড, যেহেতু নোটপ্যাড সবার পিছিয়ে দিয়ে ডিফল্ট হবে, নোটপ্যাড ওপেন করলাম, লিখলাম ইকো অফ এন্টার সিডি চেঞ্জ ডাইরেক্টরি দেন ট্রি, তারপর ড্রাইভগুলোর নাম দিলাম সি এন্টার ট্রি, অর্থাৎ আমাদের ট্রিটা দেখাবে, তারপর দেখাবে ধরেন ডি ডি, হ্যাঁ প্রত্যেকটা ড্রাইভের নামার পরে আমাদের কোলন ইউজ করতে হবে, দেন এগেন ট্রি ই দিলাম, ট্রি এফ দিলাম, দেন ট্রি দিয়ে ক্লোজ করে দিই। ওকে ক্লোজ করে দিলাম অ্যান্ড ফাইলটা সেভ এস, সেভ এস দিলাম, ধরেন নাম দিলাম, যেহেতু আমরা সবাই মনে করি যেটা রিফ্রেশমেন্ট আর কি, যে এতদিন আর কি সবাই ভাবতেন যে সবাই না মোটামুটি যারা ট্রিটা ব্যবহার করেন বা ট্রিটা দেখেন, আমি দেখছি অনেকেই ট্রি আর কি রানে গিয়ে ট্রি লেখেন, তো ওনারা মনে করতেন এটা রিফ্রেশের মতো কাজ করে, আসলে না। তো আমরা আপাতত রিফ্রেশ দিয়ে দিচ্ছি,
রিফ্রেশ রিফ্রেশ ডট, হ্যাঁ এটা হচ্ছে এক্সটেনশন যে নামে আমরা আর কি, যে এক্সটেনশনে আমরা কোডটা সেভ করবো, বিএটি, সরি বিএটি লিখে সেভ করবো। হ্যাঁ আমরা ডেস্কটপে করি, ওকে। এই যে আমাদের একটা রিফ্রেশ বেড ফাইল তৈরি হয়ে গেছে, তো আমরা ডাবল ক্লিক করি। এই যে এখন আমরা যে যে ফাইলগুলো আমরা কোডে লিখছি ওপেন করি, ওপেন উইথ সাবলাইম দিলে হবে, সমস্যা না, সাবলাইম দিয়ে দিই। আপনাদেরকে এই দেখেন আমরা যে যে, সরি এটা আমাদের পিএইচপি কানেক্টর, ইকো অফ সিডি ট্রি, অর্থাৎ সি ড্রাইভটা ট্রি দেখাচ্ছে, এখনও ট্রি চলতেছে। তারপর ডি ই এফ, আমি এই চারটা ড্রাইভ শো করছি, চারটা ড্রাইভের আমার যে ফোল্ডারগুলো আছে সব প্রত্যেকটা ফোল্ডারে আর কেউ দেখাচ্ছে, আর কেউ কী দেখাচ্ছে, গঠনটা দেখাচ্ছে, কোনো রিফ্রেশমেন্ট করতেছে, কোনো রিফ্রেশ বা যে কম্পিউটার স্মুথলি চলার জন্য এরকম কিছুই না, শুধু কি যে আমার ড্রাইভে রাখা ফোল্ডার সমূহে যে স্ট্রাকচারটা আছে, কোনটার ভেতরে কী আছে, প্রত্যেকটা স্ট্রাকচার ও দেখাচ্ছে। আর স্ট্রাকচারটা ট্রি এর গঠনের মতো, অর্থাৎ একটা গাছের মতো দেখায় বেঁধে এর নামকরণ করা হয়েছে ট্রি, আর কিছু না। এখন এখানে যদি আপনি যদি আরও বেশি এফ, আমার এখানে ড্রাইভ আছে, জি আছে, ট্রি এইচও আছে, ট্রি দিলাম, আবার সেভ করলাম, ওকে। এখন যদি আমি ডাবল ক্লিক করি দেন, হ্যাঁ এখন আমার সবগুলো ড্রাইভ, অর্থাৎ যা যা এখানে লিখছি সবগুলো ড্রাইভই আর কি গঠনটা দেখাচ্ছে, সবগুলো ড্রাইভের গঠন দেখাচ্ছে, আর এই গঠনটা ট্রি এর আকারের মতো দেখাচ্ছে, এই যে ট্রি এর আকারের মতো দেখাচ্ছে, বুঝে এর নামকরণ করা হয়েছে ট্রি। তো আশা করি আপনারা ট্রি এবং রিফ্রেশমেন্ট আর কি রিফ্রেশ, এই যে আমরা যে কম্পিউটারে যে রিফ্রেশ করি, দুটার এই পার্থক্য এবং কাজ বোঝাতে পেরেছি। তো ক্লোজ করে দিচ্ছি। যে কোনো ধরনের আপনাদের যে কোনো ধরনের টেক রিলেটেড প্রবলেম কিংবা সমস্যা যদি আর কি কোনো সমস্যা পড়েন, আমাদের ফেসবুক গ্রুপ আছে 100 টাকা ফাউন্ডেশন, ওইখানে আপনি আপনার সমস্যা বিস্তারিতভাবে বলেন। আমরা যারা আছি এখানে 100 টাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে, এক্সপার্ট যারা আছি, সবাই অত্যন্ত সাধ্যের সহিতেই আমরা আপনার সমস্যার সমাধান করে দিতে প্রস্তুত আছি। আর যে কোনো ধরনের সমস্যা কিংবা এই ভিডিও দেখে যদি কোনো সমস্যা পড়ে থাকেন, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, অতি সত্যি আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।